কালো কি আসলে সর্দি কাশির ঔষধ যদি তাই হয়ে থাকে তাহলে কী পদ্ধতিতে এবং কী পরিমাণ কালো জিরা খেতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো কালো অতি সুপরিচিত একটি নাম এটি কালো নামে পরিচিত হলেও এর আরও কিছু নাম রয়েছে কালো জিরাকে যে নামেই ডাকুন না কেন এর স্বাস্থ্য উপকারিতা অনেক কালো জিরার এত গুণাগুণ আছে যে একটিমাত্র ভিডিও দিয়ে তার শেষ করা যায় না তবে আজকে সর্দি কাশিতে কালো ব্যবহারের সাথে এটাও জানিয়ে দেব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে কালো আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন করে সেই সঙ্গে শরীরের কোষের রক্ষা করে পনেরোটি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কালো আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি একটি উপাদান কালো যে শুধুমাত্র স্বাস্থ্যের জন্য ভালো তাই নয় এটি চুল ও ত্বকের জন্য ভীষণ ভালো তবে ঠান্ডা বা অ্যাজমাতে কিভাবে এটি ব্যবহার করা হবে সেটাই আজকের ভিডিওর বিষয় তাহলে চলুন জেনে নিন সর্দি হলে কীভাবে কালো জিরার ব্যবহার করবেন প্রথমত সর্দি হলে এক চা চামচ কালো জিরার সাথে তিন চা চামচ মধু ও এক চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার যদি খেতে পারেন তাহলে সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারবেন অথবা যদি হাঁপানি বা অ্যাজমা হয়ে থাকে তাহলেও অবশ্যই কালো খাবেন সেক্ষেত্রে কালো জিরার ভর্তা বা কালোজিরা জিরা গুঁড়ো করে খেতে পারেন এছাড়া এক কাপ লিকার চা বা দুধের সাথে এক চা চামচ কালো তেল মিশিয়ে দিনে তিনবার খেলে অ্যাজমা শ্বাসকষ্ট থেকে মুক্তি লাভ পাবেন বা প্রতিদিন এক চা চামচ করে কালোজিরার জিরার তেলও খেতে পারেন ঠান্ডা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে দশ থেকে বারোটি কালো জিরার বীজ চিবিয়ে খেয়ে নিয়ে তারপর একটু হালকা গরম জল পান করুন এই অভ্যাসটা করতে পারলে ঠান্ডা লাগার সমস্যা থেকে চির মুক্তি পাবেন তবে কালোজিরা খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে কালোজিরা জিরা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এক্ষেত্রে বলবো। পুরোনো কালো তেল বিশ্বের সমান তাই অবশ্যই পুরনো কালো তেল এড়িয়ে চলুন এবং যারা গর্ভবতী তারা কালোজিরা জিরা ভেষজ হিসাবে খাওয়ার থেকে বিরত থাকুন এবং যাদের বয়স দু বছরের কম সেইসব শিশুদেরও কালোজিরা খাওয়া থেকে বিরত রাখুন তবে যে সকল মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করান তারা তাদের দুধের পরিমাণ বৃদ্ধির জন্য কালো সেবন করতে পারেন আজকের ভিডিওতে দেওয়া এই টিপসগুলো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন আবার আসব নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ